আল্লাহ বলেন শোনো আমার বান্দার ডাক শুনে আমি যে কত খুশি আমি অনেক সময় বুঝানোর জন্য বলে থাকি আপনাদের এই এলাকার নাকি বাস্তব আমার ছেলে আমাকে মা বলে ডাকলো দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তানটা যেই সন্তান পেটে নিয়ে 10 মাস 10 দিন কি কষ্ট করেছে যে কষ্টের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না মা দরজাটা খুলে দেখে আমার কলিজার টুকরা সন্তান আমাকে মা বলে ডাক দিল মা দেখবেন জিজ্ঞেস করবে বাবা তুমি ও মা তুমি আমারে মা কইছো ও মা 25 বছর তোমারে মা কই নাই অপরাধ করেছি অন্যায় করেছি মা গো তোমার দুইটা পাও দাও তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাবো মা দেখবেন বলবে বাবা পায়ে ধরতে হবে না তুমি যে আমারে মা কইয়া ডাক দিছো এই ডাকটা শুনেই আমি মায়ের 25 বছরের দুঃখ দূর হয়ে গেছে আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরদি যদি 25 বছরের দুঃখ একটাকে দূর করে দিতে পারে একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ ফেরেশতারারে আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে ও ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা তোরা বলেছিলে আমার বান্দা নাকি আমারে আল্লাহ বলে ডাক দিবে না আজকে তো কত সুন্দর করে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিল এই ডাকটা শুনে আমি আল্লাহ খুশি হইছি কেমন খুশি রে ফেরেশতারা এই ডাকটা শুনে আমি আল্লাহ খুশি হইছি 25 বছর বুঝিনা 50 বুঝিনা 90 বুঝিনা 100 বুঝিনা মেয়ে বুঝিনা পুরুষ বুঝিনা যারাই আজকের মাহফিলে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা আমি তাদের সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো কেউ ক্ষমা চায় নাই এভাবে এক ডাকি আল্লাহ আমাদের ক্ষমা করে দিল তার কারণ কি তার কারণ যদি জানতে হয় যেতে হবে গো আমার দয়ার নবীর জীবনে যেই নবী আপনার আমার ব্যথায় জীবনে কোনোদিন আরামের বিছানায় পিঠ লাগায় না যেই নবী আপনার আমার ব্যথায় আপনার আমার মায়ায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় না জীবনে কোনোদিন ভালো বিছানায় ঘুমায় না ভালো পোশাক নবী গায়ে দেয় না তার বাস্তব আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনীতে বহু ঘটনা উল্লেখ করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখি আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠলে নবীজির সুন্দর চেহারা মোবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশি আছে বাবলাম নবীর ঘুম ভালো হয় নাই বিদায় ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে যাচ্ছে পরের দিন ঘুমাইবার আগে আগে বিছানাটা নরম করে দিলেন নবী এ পাকের ঘুম বেশি হলো আমার নবী ঘুম থেকে উঠে এতিমের মতো বসে বসে কাঁদছে আম্মাজান আয়েশা সিদ্দিকা পাশে বসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে কেন কান্দেন কালকে কেঁদেছেন বুঝিছি বিছানার জন্য কাঁদছেন কষ্ট হয়েছে আজকে তো বিছানা নরম করে দিয়েছি কষ্ট হয় নাই আজকে কেন বসে বসে কাঁদতেছেন নবী গো কান্দার কারণ কি আমি আয়েশা জানতে চাই আমার নবী বলেন আয়েশা রে এই বিছানা আর কোনদিন নরম করে দিও না রে আয়েশা হুজুর কালকে ঘুম থেকে উঠার পর আমি আপনার চেহারা মোবারকে দাগ দেখে আমার কষ্ট হয়েছে বিদায় বিছানা নরম করে দিলাম হুজুর এইভাবে কেন কাঁদতেছেন আমি জানতে চাই গো নবী আমার নবী জবাব দেন আয়েশা রে এই বিছানা নরম করে দিয়েছো নরম বিছানা পাইয়া রে আমার ঘুম বেশি হয়ে গেছে এইভাবে আর কোনদিন বিছানা নরম করে দিও না এই নরম বিছানা পাইয়া যদি সারা রাত ঘুমায়া কাটাই রে আয়েশা কোন সময় আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদবো সবাই বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ
আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবী সানা জিন্দাবাদ 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 নবী সানা নবীজির আশে গিজিনি মরে ও মরে না তিনি নবীজির আশে গিজিনি মরে ও মরে না তিনি কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমার ভাইরা যে নবী জীবনে কোনদিন আরামের বিছানায় ঘুমায় না রাত্র ভরে ঘুমায় না উম্মতের মায়ায় কান্দে এই জন্যই তো আজকে একটা ডাক দেওয়ার পর আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কেন এই নবীর উম্মত মাপ পাবে না আমি দেখেছি আমার নবী উম্মতের মায়াই কত উম্মতের ব্যথাই কত ব্যথিত আমার নবী গোসল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ গর্ত হয়ে আছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন কেন রে আয়েশা মাঝে মাঝে কালো দাগ গর্ত হয়ে আছে ছোটকালের দাগ বড় হইলেও মুছে যায় না আমার নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে রে আয়েশা না রে এই দাগের কথা আমার মনে করিস না রে আয়েশা এই দাগ সম্পর্কে প্রশ্ন করিস না এটা ছোটকালের বেতার দাগ নয় এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ রে বাবা যুবকেরা কারা গো আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো তোমাদের মতোই এক বয়সের যুবকেরা একদিন আমার নবীকে মারতে মারতে তিনবার করে বেহুশ করে সারা চেহারায় কালো দাগ বসিয়ে দিয়েছিল আজকে যারা সেই নবীর ভালোবাসায় বসে আছো আমার মন বলে তোমাদেরকে না লইয়া আমার নবী ফুল সিরাতের ফুল পার হবে না সদ্দকা বলেন ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলি যদি তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ হয় নবী গো এখন দেখলে আমারও কষ্ট হবে গো নবী যেহেতু মায়ের দাগ আমিও সইতে পারবো না হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয় আমার নবী কান্দে রে আয়েশা এই কথাটা আর কোনদিন বলবি না এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা হাশরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা মাতার কাছাকাছি সূর্য চলে আসবে সূর্যের তাপে মাথা ফেটে যাবে মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে জিহ্বা পানির পিপাসায় পায়ের নিচে চলে যাবে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে ওই দিন আমার গুনাহগার উম্মতেরা রে বিপদে পড়ে যাবে বিপদে পড়ে নবী খই বলে কাঁদবে ওই উম্মতের কান্না আমি নবী ছাড়া কেউ শুনবে না রে আয়েশা আমার উম্মতের কান্না শুনে আমি সইতে পারবো না একটা দৌড় মেরে আল্লাহর আরশের কিনারে যাব এক একটা পাথরের আঘাতের দাগ আমি আল্লাহর দরবারে তুলে ধরে ডাকবো বাবু আমার তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ তোমার দরবারে হাজির করে দিলাম এক একটা দাগির বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও আমার আল্লাহ বলেন বন্ধু হো তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাসাতের জন্য রেখে দিলা আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারাই আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই একটা পোকামাকড় কামড় দিতে দেই
দেই নাই ওই চেহারার পাথরের আগাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলাম যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো তোমাকে যারা ভালোবাসবে তোমার আদর্শে যারা চলবে তোমার উম্মতের পরিচয় দেখাইতে পারলে maaf চাইতে হবে না তোমার উম্মত বলে আমি আল্লাহ তাদেরকে maaf করে দিব জিনবীর উম্মত হইলে maaf চাইতে হয় না এভাবে maaf দেই কারণ হলো আমাদের ব্যথায় নবী কাছে আজকে সে নবীর উম্মত হতে আপনারা কি রাজি আছেন আল্লাহ বলছে তোমরা মাইনা নাও আমি তোমাদের দুর্বল করে বানাইছি কারণ আমার সাথে কুলাইতে পারবে না তোমরা দুর্বল যেমন প্যান্ডেলরা কালকে বাইঙ্গে লাগিয়ে দিতে দুর্বল করে বানাইছে আমরাও মইরা জামু দেখি আল্লাহ আমাদের কি করে বানাইছে লং জিগাই প্যান্ডেল তো বাঁশের খুঁটি দিয়ে বানাইছে দুর্বল করে কালকে বাইঙ্গে লাগিয়ে দিতে আল্লাহ যে বলল আমরা দুর্বল করে বানাইছে মইরা জামু দেখি আমাদের কি দিয়ে দুর্বল করে বানাইছে লং জিগাই অন্য নবীর উম্মতের আবার জিগাইবার সাহস পাইতো না কারণ কোন কোন জিনিস জিগাইলে আল্লাহ ধমক মারত এই নবীর উম্মতের ধমক তো দেয় না সুবহানাল্লাহ বলো আর যদি নবীর উম্মতের কিছু ভুল ত্রুটি হয়ও আল্লাহ আমরারে দমক না দিয়া নবীরে ডাইকা কয় কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু নবীজিরে ডাইকা কয় কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহু আকবার বলো লা তাকুনাতু মির রহমাতিল্লাহ ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আমরার দমক দেয় না নবী এটাকে কয় নবী গো আমার বান্দারা গুনাহ করছে আমারে ভয় পাইতাছে আপনি নবী কইয়া দেন আল্লাহ নিজে কয় না নবীরে দিয়া কয় নবী গো আপনি নবী কইলা দেন তারা গুনাহ করলে করছে গুনাহ লইয়া যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় গুনাহগারে ডাহে আল্লাহর রহমতের আশায় থাকতে আর অন্য নবীর উম্মত গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব গজব দিয়া চলে আসে আর আমরা আখেরি নবীর উম্মত বিধাই আমরা ডাহে গুনাহ লই আল্লাহর রহমতের আশায় থাকতাম রহমত থেকে দূরে সরে না যাইতাম যদি রহমতের আশায় থাকি আল্লাহ কি বলছে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া সব গুনাহ জমাইয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি maaf করে দেই নবীর সাথে ফয়সালা কইরে লাইছে 1400 বছর আগে আমরা ওকে maaf করে দিই যে নবীর উম্মত হইলে 1400 বছর আগে মাফের ফয়সালা হয় এ নবীর উম্মত হইতে আপনারা কি রাজি আছেন বলুন না জিগাই আল্লাহ আমাদের কিদ্দা বানাইছেন দুর্বল পীরা প্যান্ডেল তো বাঁশের ফালাদা বানাইছে আমাদের দুর্বল পীরা কি দিয়া বানাইছেন আরো 90 রাকাত নফল নামাজের বাজেট হয়ে গেল আপনাদের আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআন শরীফ খলাকনাল ইনসানা মিন কোরআন শরীফ আল্লাহ বলছে এমন এক জিনিসটা বানাইছি বান্দা বাহাদুরি করিস না অহংকার করিস না তাকাব্বুরি করিস না বড় দুর্বল জিনিস দিয়া তোরে বানাইছি ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা তাই তুমি মেনে নাও তুমি যে মরে যাইবা তাইলে আমরা কি মানলাম মরতে যে হবে কিন্তু মরতে যে হবে মরার পরে যাইবেন কোন ঠিকানা ঠিকানাটার নাম বলুন তো সবাই বলুন যে কবরে যে যাবেন কবরের অবস্থা কেমন কেউ কি খবর নিছেন না আজকে বিদেশ গেলে খবর নাই মা একদিকে খবর নাই বাবা আরেকদিকে খবর নাই বড় ভাই আরেকদিকে যায় খবর নাই আমার ভাইটা দুবাই যাবে এলাকাটা কেমন পরিবেশ কেমন বেতন কেমন খাবার দাবার কেমন সুখ সুবিধা আছে কিনা এত খবর নিলেন অথচ ভাইটারে পাঠাইলেন সুবিধা না হয় 6 মাস পরে আবার ফিরা আয়সা করতে পারবে তারপরেও এত খোঁজ খবর নিলেন যেই কবর গেলে আর জীবনে আসা যায় না এই কবরে যাওয়ার আগে তো একদিন কেউ খবর নিলেন না কবরটা কেমন আগেকার মুরব্বীরা এই কবরের চিন্তায় পড়লে রাত্রে ঘুমাইছে না বাড়ি ঘরের দিকে তাকায় কাঁদছে কি বলে মিছামিছি কাটাইলাম জিন্দিগি বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি
هاي لچوك دي هاراي لامبون كار باباري كار باغار كار باكي كار باباري كار باغار كار باكي واندو كار كو بره هابه بشوتي هاي واندو كار كو কবরে বসতি হবে অন্ধকার কোন কবরে বসতি হবে বড় বড় বাড়িতে শুয়েও মুরব্বীরা কাঁদতেন এই চিন্তায় অন্ধকার কবরের বসতি আমরা প্রত্যেককে একদিন অন্ধকার কবরের বসতি হইতে হবে কিনা বলুন কিন্তু কবরটা যে কি অবস্থা কত বিপদ এই খবর তো আমরা কেউ নিলাম না রাসূল বলেছে এক একটা কবরে 99টা করে শ্বাস থাকে কয়টা সাত কে বলেছে নবীজির কথা কি সত্য সত্য ও নবীর আশিক নবীর একটা ওয়াজ বাড়িতে নাও 99টা সাত এমন কবরে যদি কারো মা বাবা থাকে মা বাবার জন্য দুয়ার মাহফিল করা সন্তানের দরকার আছে কিনা আছে এই সন্তান একটাই পাইলাম আপনাদের আজিম পাড়া ঈশানগরে ঈশানগরে বাবা কেমন মাই সন্তান জন্ম দিলেন মা বাবাকে বলে নাই বাবাকে কবরে রেখে এত বড় দুয়ার মাহফিলের আয়োজন করেছে কত টাকা খরচ মা বাবার উদ্দেশ্যে খরচ করেন তার বাস্তব কি হবে একজন আল্লাহর ওলির জীবনী আল্লাহর ওলি কবরের পাশে দিয়া কবরস্থানের পাশে দিয়া রাস্তা হাইটা যাইতেছে এমন সময় দেখে এই পাশে কবরের পাশে রাস্তার পাশে কবর একটা লোকের কবর আযাব ভীষণ আযাব হইতেছে আল্লাহর ওলি অন্তরের চোখে দেখে লোকটার কষ্ট উনি আফসোস করতেছেন বাবারে তোমার কি কোনো সন্তানাদি নাই দুনিয়া থেকে তোমার জন্য কিছু দোয়া খায়ের করবে সব রেশানি পাঠাবে ওই লোকটা বললেন হুজুর আমার কেউ নাই আমার আগেই সব মৃত্যুবরণ করেছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমি রেখে আসছি আর কেউ নাই মেয়েটা কোথায় বলল কার বাড়িতে জানি কাজ করে খায় বাচ্চা ছোট কিছুই ছিল না হুজুর তালাশ করে মেয়েটারে বাহির করলেন মেয়েটা পুকুরে গোসল করতেছে বললেন মা গো তোমার বাবার কবরে ভীষণ আযাব তোমার বাবার কষ্ট সহ্য করা যায় না মেয়েরা সাধারণত বাবার লাগে মায়া একটু বেশি মেয়েটা কাঁদতেছে হুজুর আমি কি করব আমার বাবার জন্য বাবা কিছু খয় খরচ করো কিছু দোয়া খায়ের ব্যবস্থা করাও মেয়েটা কাঁদতেছে হুজুর 10টা পায়ও নাই আমি কি করব বাবার জন্য আমি যে গরীব অবশেষে বাবার কষ্ট সহ্য করতে না পেরে কিতাব লিখে রাখতেছে হুজুর আল্লাহওয়ালা মনে হয় আল্লাহর ওলি মনে হয় আপনি একটু কাছে আসেন আমি তো গোসল করতেছি এই পুকুরের পানির কাছে আসেন আমার কিছুই নাই খরচ করার মতো আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দলিবালিগুলো পরিষ্কার করে দেই আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব পরিষ্কার করে মা বাবার সম্পত্তি ভোগ করো মা বাবা কবরে কি অবস্থায় আছে খবর তো নাও না অথচ এই মা বাবা কি করত তুমি চট্টগ্রামে থাকো সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসো রাত্রে 10টা হলে গ্রামের বাড়িতে তুমি এখনো আসতেছো না তোমার বাবা বাসটেন যায় দাঁড়ায় থাকতো অন্ধকার রাত হারিকেন নিয়ে যাইতো বুড়া বাবা একটা বাস স্টেনে লাগলে বাবা পাগল পাগল সন্তানের জন্য বাসের গেটে যায় দাঁড়ায় থাকতো মানুষ নামলেই তাকায় থাকে এতিমের মতো কত মানুষ নামলো আদুরের ছেলেটা নামলো না বাবার চোখে জর্জর করে পানি পড়তেছে কাঁদতে কাঁদতে বাড়িতে গেল যায়া দেখে আরেকটা ব্যক্তি রাত্র 12টা বাজে গেছে
দরজাটা খুইলা এতিমের মতো কাঁদতেছে বলুন এই মানুষটা কে না আওয়াজ করে বলুন না এই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার আছে না যে মা বাবার সম্পত্তির উপর আজকে আমরা সম্পত্তিওয়ালা ওইরকম মা বাবাকে কবরের শোয়ায় যদি আপনারা শরণ না করেন তাহলে বিপদ আপদ আসবে মা বাবা কবর থেকে রোহানি ভাবে আপনাকে ধিক্কার দিতে থাকবে কি বলে কিতাব বলে তোতাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা তোতাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা তু চেরা গাফেল শুদি আজ হালে মা কিরে বাবা আমার সম্পত্তি পায়া সম্পত্তিওয়ালা হইছো বাড়িওয়ালা হইছো জমিওয়ালা হইছো গড়ওয়ালা হইছো আজকে আমি মা বাবারে কবরে শোয়া কেমনে বুইলা গেলা আমার ব্যাপারে কেমনে তুমি গাফিল হইলা আমরা তো তোমরারে ভুলতে পারি না কিতাবে দেখি এক বাবা কবরের পাশে দা হাইটা যাইতেছে বাবার কবরের পাশে দা সন্তান হাইটা যাইতেছে কিন্তু বাবা যে কবরে একটু দোয়াও করলো না হাইটা চলে গেছে পিছন থেকে বাবা ডাকতেছে রুহানি ভাবে ও আদরের ছেলে আমি বাবা মাতার ঘাম পাতায় ফালায়া রোজগার করে তোমাকে লালন পালন করেছিলাম আজকে আমার কবরের পাশে দিয়ে চলে গেলে একটা ফাতিহা পড়েও দোয়া করে গেলে না আরে তুই সন্তান যদি কবরও থাকতি আমি বাবা কি তোর কবরের পাশে দিয়ে হাইটা যাইতে পারতাম না কোন বাবাকে সন্তানের কবরের পাশে দা যাইতে সন্তানের জন্য কিছু না করে যাইতে কি পারত বলতেছিলাম কবর থেকে মা বাবা ধিক্কার দেয় কি বলে সম্পত্তি আমার বাড়ি আমার ঘর আমার আজকে আমারে ভুলে গেলি আমরা তো তোমারে ভুলি নাই কাজেই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার